মাধ্যমিক পরীক্ষায় ভয়েস চেঞ্জ শেখার জন্য অনেকগুলো ভিডিও এপিসোড করা হয় তোমরা প্রত্যেকরা সেই ভিডিওগুলো দেখো ভয়েস চেঞ্জ করার ট্রাই করো যখন তোমরা ক্লাসে ভয়েস চেঞ্জ করো সবাই অল্প বিস্তর করার ট্রাই করো কারণ গ্রামার মানেই আমরা ভয়েস চেঞ্জ চেঞ্জ ডিগ্রি চেঞ্জ বুঝি সেখান থেকে মাত্র মাত্র নাম্বার পরীক্ষায় আসে আবার কখনো কখনো ওই তিনটের মধ্যে দুটো আসে আবার একটি নাও আসতে পারে তার মানে টোটাল সেকশান থেকে এক নাম্বার ডি মানে তোমাদের জন্য বরাদ্দ করা থাকে কিন্তু ভার্বের ফরমেশন যেখানে তিনটে নাম্বার খুব গুরুত্বপূর্ণ তো পরীক্ষার এই শেষ মুহূর্তে তোমরা যারা কম পড়াশুনো করেছো তাদের মাথায় টেন্স ঢুকছে না তবুও তোমাদের কিন্তু প্রত্যেকেরই নাম্বার প্রয়োজন নাম্বার ভালো পেলে সবারই ভালো লাগবে নাম্বার ভালো পেলে তোমাদের প্রত্যেকেরই আনন্দ হবে তাই আজকে আজকে তোমাদের জন্য একদম সহজ হবে সেন্টেন্সটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে এখানে কোন অপশানটা টিক মারলে আমি সঠিক উত্তর লিখতে পারবে এবং আমি সঠিক নাম্বার এবং পুরো নাম্বারটাই পেয়ে যাব তো আজকে ভিডিওটা তোমার মন দিয়ে দেখবে প্রত্যেকের জন্য যারা ভালো তারা তো দেখবেই আর যারা মানে ফাঁকি দিয়ে এসছো এখন আর উপায় নেই এই ভিডিওটা দেখো দেখবে পরীক্ষার হলে তুমি ওই তিন তিনের মধ্যে তিনই পাচ্ছ পুরো ভিডিওটা মন দিয়ে দেখি দেখো ভার্বের ফর্মেশনসে তোমার কিন্তু অপশানস দেবে সুতরাং ভার্বের ফর্মেশন করার ক্ষেত্রে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা টেন্স জনা এখন তো আমাদের এই মুহূর্তে পুরো টেন্স ডিটেল আলোচনা করা সম্ভব নয় তাছাড়াও আমি টেন্স তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা তোমাদের চ্যানেলে গিয়ে এই প্রিয় চ্যানেল ফ্রেন্ডি লার্নিংয়ে গিয়ে প্লেলিস্টে দেখো গ্রামার ফর ইম্প্রুভমেন্ট বলে একটা সেকশন আছে সেখানে ভিডিওগুলো দেখো অনেকেই দেখেছে আমাকে কমেন্ট করছে তোমাদের প্রত্যেকের কমেন্টে কিন্তু আমি এতটাই পরিশ্রম করার একটা শক্তি পাই তোমরা তোমরা যে পরিমাণ আমাকে হেল্প করে এত ভালোবাসো আই সিরিয়াসলি ডিডেন্ট এক্সপেক্ট দ্যাট মাচ ফ্রম মাই লাইফ এতটা আমি আমার আমার আমি এক্সপেক্ট করিনি যাই হোক চলো লেট গেট স্টার্টেড তো প্রথমেই বলবো যদি আমরা দেখি কোনো একটা সেন্টেন্সের মধ্যে বাই প্লাস টাইম কোনো একটা সেন্টেন্সের মধ্যে বাই প্লাস টাইম এই কথাটি আছে তাহলে সেটা আমরা জানি ফিউচার ফিউচার পারফেক্ট টেন্স হয় কোন টেন্স হয় ফিউচার পারফেক্ট বাই প্লাস টাইমিং তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি তার মানে আমার যে এক্সাম্পল থাকবে সেই এক্সাম্পলটা এরকম হতে পারে সি ফিনিশ হ্যা ইভিনিং তাহলে একটা দেখো বাই দিয়ে তাহলে এখানে এসি উইল হ্যাভ ফিনি ফিনিশটা কি হয়ে যাবে ফিনিশ সৌভাগ্য বশত তোমাদের পরীক্ষার সময় তোমরা এই অপশানটাই পাবে জাস্ট তোমাদের ডেকে নিয়ে টিক মারতে হবে যে স্যার বলেছে বাই প্লাস টাইমিং থাকে তার মানে বাক্যের মধ্যে সেটা ফিউচার পারফেক্ট হবে আমাদের এই লিখতে ফর্মেশন এর বেশি তোমাদের কিছু করতে হবে না নিয়মে আমরা আসি আশা করবো তোমরা লিখে নেবে প্রত্যেকেই নেক্সট নিয়মে আমরা আসি দেখো যদি কোনো বাক্যের মধ্যে নেক্সট অথবাই শুন কথাটি পাও তাহলে সেটা ফিউচার আমি একদম শেষ থেকে আসছি সবাই প্রেজেন্ট থেকে শুরু করে আমি ফিউচার থেকে উল্টো করে আসব ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় কোন টেন্স হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় ফিউচার কন্টিনিউয়াস মানে কি শ্যাল অথবা ওয়েল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইনজি কন্টিনিউয়াস মানেই ভার্ভের সাথে আইনজীবী যদি বলি সি ড্যাশ কাম সুন তাহলে এটা কি হতে পারে শি উইল বি কামিং সুন এই তো এই তো উত্তর হবে তো পরীক্ষায় তোমরা পুরোপুরি অপশান শুদ্ধ পেয়ে যাবে নেক্সট বা সুন কথাটি দেখলেই তোমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বা এই ফর্মেশনের জায়গায় টিক মারবে নেক্সট নিয়ম আসি আমরা নেক্সট নিয়মে নেক্সট নিয়ম কী দেখো নেক্সট নিয়মটা অত্যন্ত সোজা আমরা বলেছি উল্টো আসছি তাহলে ফিউচারে মোটামুটি এই দুটো নিয়ম জানলে যেগুলো পরীক্ষায় আসে এবার পাস্টে আসো দেখবে পাস্টে যে নিয়ম নিয়মটা তোমাদের কনফিউজনে ফেলে সেটা হচ্ছে দেখো বাক্যের মধ্যে বিফোর বাক্যের মধ্যে এগো বাক্যের মধ্যে আফটার এই তিনটে কথা আছে এবং এই তিনটে কথা থাকলে ওই বাক্যে দুটো অংশ থাকবে একটা অংশে সাবজেক্ট ভি টু অবজেক্ট রেস্ট হবে আরেকটা অংশের সাবজেক্ট হ্যাড থ্রি অবজেক্ট রেস্ট হবে সাধারণত এই টেন্সটাকে বলা হয় পাস্ট পারফেক্টেন্স কোন টেন্স বলা হয় পাস্ট টেন্স তাহলে অনেক সময় দেখা যায় তোমার প্রথম কাজ হচ্ছে এই তিনটে খোঁজা আছে বাক্যের মধ্যে দেখলে একটা অংশে এইটা করা রয়েছে তার মানে তার পরের অংশে এইটা হবে বা কোন অংশে এইটা করা আছে তাহলে তার পরের অংশে এইটা হবে একটা এক্সাম্পল দিই আই হ্যাড কট the train বিফোর ইউ দেখো তাহলে একটা অংশে এইটা ইউজ করে ফেলেছে তার মানে পড়ে আছে এইটা বিফোর ইউ এখানে অপশানে থাকবে কাম তাহলে তোমাকে লিখতে হবে ভি টু কেম ইউ ঘট ইট ভেরি ইজি দেখে নাও তোমরা প্রত্যেকে লিখে নেবে খাতায় না লিখে কিন্তু তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না অবশ্যই খাতায় লিখে নাও তোমরা এবার আসো পরবর্তী নিয়মে আসো তোমরা প্লিজ এটা লিখে নিয়েছো তোমরা সবাই তো পাস্টের এই নিয়মটা একটু মানে কঠিন দেয় এবার আসবে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে তো একটুখানি দেখি ধরো বাক্যের মধ্যে ফর অথবা সিনস এই কথাটি আছে তাহলে টাইমিং একটা ফর বা সিনস থাকলে এটা কি হয় পারফেক্ট কন্টিনিউয়াস হয় বন্ধুরা প্লিজ পারফেক্ট কন্টিনিউয়াস মন দিয়ে তো এবার প্রশ্ন পারফেক্ট হবে না প্রেজেন্ট পারফেক্ট হবে 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 না আমি কি করেই বা বুঝবো যারা প্রেজেন্ট পারফেক্টে আছে না পাস্ট পারফেক্টে আছে ভেরি ইজি চলো শুরু করি আমরা তো সরি প্রেজেন্ট হ্যাঁ তো প্রেজেন্ট পারফেক্ট হলে তোমাকে কি লিখতে হবে এখানে দেখবে বাক্যের মধ্যে পাস্ট অথবা লাস্ট কথাটি লেখা থাকবে আর তোমাকে কনফিউজ করবে যে পাস্ট আছে মানে তো পাস্ট পারফেক্ট কন্টিনিউস না বাক্যের মধ্যে পাস্ট বা লাস্ট কথাটি লেখা থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় কারণ গত একটা বাংলা উদাহরণ তোমাদেরকে বলি যে গত দশ বছর ধরে আমি ইংরাজি পড়াচ্ছি তাহলে আমি এখনো পড়াচ্ছি দশ বছর আগে শুরু করেছি এখনো পড়াচ্ছি সো আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর দ্য লাস্ট টেন ইয়ার্স গত দশ বছর ধরে আমি তোমাদেরকে ইংরাজি শেখাচ্ছি পড়াচ্ছি সো গত শুরু করেছি কিন্তু বর্তমানে কাজটা চলছে সেটাই তো পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর তাহলে পাস্ট কি করে বুঝবো বাক্যের মধ্যে প্রথমত ফর্বাসিন্স কথাটি থাকবেই তারপরে দেখব যে কোনো একটা সেন্টেন্সে সেন্টেন্সে দুটো পার্ট থাকবে একটা সেন্টেন্সের মধ্যে ভার্বের সেকেন্ড ফরমেশনটা পেয়ে যাবে তখন তুমি সেটা পাঁচ পারফেক্ট কন্টিনিউয়াস করবে ক্লিয়ার দ্যাটস অল সো এটা বোঝাই গেল আশা করি তোমরা লিখে নিয়েছো আমার সঙ্গে অত্যন্ত সোজা তাছাড়াও ভার্বের ফরমেশন নিয়ে আমি খুব সংক্ষেপেই যেই বইটা এবছর আমি লিখেছিলাম তোমরা অনেকেই খুব ফেভার করেছো তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে সে বইটাতে গ্রামার এত সহজ করে বলা রয়েছে সামান্য অল্প টাকার একটা বই কিন্তু বইটাতে প্রচুর পরিমাণে গ্রামার বলা রয়েছে সম্রাট এক্সক্লুসিভসের ইংরেজি সেকশনটা আমি লিখেছিলাম এবছর তোমাদের প্রত্যেকের জন্য সমস্ত ব্যস্ততার মধ্যেও কিন্তু লেখা ট্রাই করেছি ভুল ত্রুটি কিছু হয়েছে প্রথমবার লিখেছি কিন্তু তোমরা অনেকেই ভালোবেসেছ সেই বইটা সেই বইটাতে কিন্তু ভার্বের ফর্মেশনসের বেশ কিছু শর্টকাট ট্রিক্স দেওয়া রয়েছে সেটাও তোমরা লিখতে পারো আর তো যদি তোমরা চাও আমি তো পার্সোনালি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করবো বা গ্রুপে আমি হোয়াটসঅ্যাপ করে সেই সেকশানটা ছবি তুলে পাঠিয়ে দেবো নো ওয়ারি বা অর ডোন্ট ওয়ারি চিন্তা করো না আমি যত আমি যতক্ষণ আছি তোমাদের ইংরেজি রেজাল্ট ভালো হবেই এবার আসো ধরো বাক্যের মধ্যে শুধুমাত্র নাও রয়েছে বাক্যের মধ্যে রয়েছে শুধু নাও তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বস প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা প্রেজেন্টে চলে এসেছি বাক্যের মধ্যে তাহলে সাবজেক্টের পরে আমাকে কি লিখতে হবে অ্যামিজার আর ভার্বের সাথে আইনি যোগ করতে হবে বস আর কিছুই না তো প্রেজেন্ট এটা হয়ে গেল যেটা প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে যে প্রবলেমটা তোমাদের হয় একটুখানি বলে রাখি তোমরা সবাই মন দিয়ে দেখো প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে যে প্রবলেমটা তোমাদের হয়ে থাকে সবার ক্ষেত্রেই দেখেছি এই প্রবলেমটা হচ্ছে কি হচ্ছে একটু দেখি আমরা জানি যে প্রেজেন্টিনিট টেন্স এভরিডে মানে যে কাজগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি সেই শব্দগুলোর ক্ষেত্রে যেমন আই গো যে প্রবলেমটা তোমাদের হয় হি কিন্তু বস গো হবে না গোজ হবে সিম্পল একটা গ্রামার যে বা ভাই থার্ড পারসন থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হলে সেটা আমরা কি করি ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত করি কিন্তু স্যার আমাদের এই সামান্যতম নলেজটুকুই নেই নাই নেই বা থাকতে পারে নলেজ তোমার নেই তোমাকে নলেজ অর্জন করতে হবে তার জন্য লজ্জা পাওয়ার কিছু নেই যে আমি ওর থেকে একটু কম জানি আমি ওর দুদিন পরে জানব কিন্তু দুদিন পরে জানলেও আমাকে কিন্তু জানতে হবে না জানলেই পিছিয়ে পড়বে দুদিন পরে আগে জানলে এতে কিছু যায় আসে না তবে জানতে হবে থার্ড পারসন কি থার্ড পার্সেন্টটা হচ্ছে দেখো আমি তুমি আর আমরা আমি তুমি আর আমরা এরা বাদে বাকি সব মানে হি শি রাম শ্যাম মো এরা সবাই কি থার্ড পার্সন এবং যদি একা হয় তবেই কিন্তু ভার্ভের সাথে এস বাই এস যুক্ত হবে এ ছিল ভার্ভের ফর্মেশনসের একটা শর্টকাট ট্রক একটা শর্টকাট টিপস তোমাদেরকে দিলাম আশা করবো তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে ভিডিওটাকে রিভাইন করে দেখো বারবার দেখো যতক্ষণ না বুঝতে পারো ততক্ষণ দেখো তারপরেও কোনো কোয়ারি থাকলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরাকে মেসেজ করতে পারো তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো তোমরা আমাকে ইভেন কলও করতে পারো নো প্রবলেম এনি টাইম আই উইল পিক আপ অল অফ ইউর কলস মাঝে মাঝে ব্যস্ত থাকি হয়তো বলি ভাই একটু রাতে ফোন করো বা বোন একটু রাতে ফোন করো বা এই সময়টা তোমরা ফোন করো সেই সময় তোমরা ফোন করলে অবশ্যই তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার আমি কিন্তু করে দেবো তোমরা যেভাবে পাশে আছো তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং এর আগামী দিনও সেভাবে পাশে থাকো আশা করি আমরা অনেক দূর পৌঁছতে শুধুমাত্র তোমাদের সহযোগিতায় তোমাদের প্রিয় চ্যানেল আজকে সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার্সে পৌঁছে গেছে কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ তোমরা এত ভালোবাসছো তোমাদের এই প্রিয় চ্যানেলকে আমি কখনোই কল্পনা করতে পারিনি খুব ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে